গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা কম বেশি প্রায় সকলের হয়ে থাকে স্বাস্থ্যকর খাবার না খাওয়া খাওয়া দাওয়ার অনিয়ম সহ বিভিন্ন কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে তাছাড়া ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করলে জল কম খেলে বা খাবারে আঁশের পরিমাণ কম থাকলেও পেটে গ্যাস তৈরি হতে পারে প্রথম দিকে সচেতন না হলে পরবর্তীতে আলসার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এমন কিছু খাবার আছে যেগুলো খুব সহজেই আপনার গ্যাস্ট্রিক দূর করতে সাহায্য করবে তো চলুন সেই খাবারগুলি সম্পর্কে জেনে নিই আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান আদা আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার আদা গ্যাসের সমস্যা বুক জ্বালা পড়া হজমের সমস্যা এবং অ্যাসিডিটির সমস্যা দ্রুত সমাধানে সক্ষম পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে কাঁচা আদা কুচি করে লবণ দিয়ে খান দেখবেন গ্যাসের সমস্যায় দ্রুত সমাধান পাবেন নাম্বার টু দই দইয়ে ল্যাক্টোব্যাকিলাস অ্যাসিডোফিলাস ও বিপিডাসের মতো নানা ধরনের উপকারী ব্যাকটেরিয়া দ্রুত খাবার হজমে সাহায্য করে সেই সাথে খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করে তাই দই খেলে হজম ভালো হয় গ্যাস কমে এই জন্যই খাবারের পর দই খাওয়া বেশ কার্যকর নাম্বার থ্রি শশা শশা পেট ঠান্ডা রাখতে বেশ কার্যকরী একটি খাবার কাঁচা শশা চিবিয়ে খেলে হজমে বড় ধরনের ভূমিকা রাখে কারণ এতে রয়েছে ফ্লেভেনড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা গ্যাসের উদ্বেগ কমায় তাছাড়া এতে প্রচুর সিলিকা ও ভিটামিন সি আছে যারা দেয়ের ওজন কমাতে চান তাদের জন্য শশা আদর্শ টনিক হিসেবে কাজ করে তাছাড়া নিয়মিত শশা খেলে দীর্ঘমেয়াদী কষ্টকাঠিন্য দূর হয় নাম্বার ফোর পেঁপে পেঁপেতে রয়েছে নামক এনজাইম যা হজম শক্তি বাড়ায় তাই নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলে গ্যাসের সমস্যা কমে নাম্বার ফাইভ আনারস আনারসে রয়েছে পঁচাশি শতাংশ জল এবং ব্রোমেলিন নামক হজমে সাহায্য করে প্রাকৃতিক এনজাইম যা অত্যন্ত কার্যকরী একটি পাচক রস এটি পরিপাকতন্ত্র পরিষ্কার রাখে তাছাড়া আনারস ত্বকের জন্য উপকারী নাম্বার সিক্স হলুদ হজম সংক্রান্ত সব ধরনের সমস্যার সমাধানে হলুদ দারুণ কার্যকর এটি চর্বিজাতীয় খাবার হজমে ভূমিকা রাখে তাছাড়া হলুদে পোধাওনাশক উপাদান থাকে যা পোধাও কমায় নাম্বার সেভেন কলা যারা বেশি লবণ খান তাদের গ্যাস ও হজমের সমস্যা হতে পারে কলায় যে পটাশিয়াম থাকে তাতে শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বজায় থাকে হলে কলা হজমে সাহায্য করে দেহ থেকে দূষিত পদার্থ দূর করে দেয় সব থেকে গুরুত্বপূর্ণ হলো জল জলপানের পানের সুফলের কথা আমরা সবাই জানি প্রতিদিন সকালে খালি পেটে দুই গ্লাস করে জল পান করবেন দেখবেন সারাদিন আর গ্যাস্ট্রিকের যন্ত্রণা সইতে হবে না কারণ জল হজম শক্তি বাড়াতে বেশ কার্যকরী একটি উপাদান তাছাড়া জল পরিপাকতন্ত্র পরিষ্কার রাখতেও কাজ করে সবশেষে বলবো গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া খুব বেশি কঠিন কিছু নয় শুধু একটু নজর রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার প্রতি যে খাবারগুলি বললাম সেগুলি নিয়মিত খাওয়া শুরু করুন তাহলে দেখবেন আপনাকে আর গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে হবে না মুক্তি পাবেন গ্যাস্ট্রিকের ক্ষতিকর ট্যাবলেটের হাত থেকেও তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ